বলছি কি যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই না 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 চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল কি আর বলবো মানিব্যাগের অবস্থা পেঁয়াজের মতো খুললেই চোখে পানি চলে আসছে তার উপর আবার এই অসময়ে বাসায় গেস্ট আসবে দাঁড়ান উনি মনে হয় ফোন দিয়েছে হ্যালো জি আসছেন তো জি জি হ্যাঁ অনেক কিছু খাওয়াবো আপনাকে বাজার করেছি জি ভাবলাম আপনাকে আজকে বেগুনই খাওয়াবো কিন্তু বেগুন তো কিনতে পারিনি বউকে বলবো বেগুনি বানাতে অন্য কিছু ব্যবহার করতে আচ্ছা 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 ঠিক আছে না ভেবেছিলাম আপনাকে পেঁয়াজই খাওয়াবো কিন্তু পেঁয়াজ তো কিনতে পারিনি বউকে বলবো অন্য কিছু ব্যবহার করতে আচ্ছা 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 শুনুন আমি তো এখনো বিয়ে করিনি কি যে বলেন অন্য কাউকে ব্যবহার না 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 ছি 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 আচ্ছা ঠিক আছে আপনি আসুন 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 জি ও বাবা কি সব বলছে বাজারের অভাব হয়নি আসলে এগুলো যে কি করে পেলাম আপনাদেরকে একটু বলি সব কিছুই মোটামুটি আছে বাজার করার জন্য টাকা পয়সা লাগে না কাউরান বাজারের পাশে গিয়ে জাস্ট একটা গান ধরেছি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আমার গান শুনে সবাই যে যার যা পেয়েছে সব কিছু আমার দিকে নিক্ষেপ করেছে সব কিছু ব্যাগে ভরে নিয়ে এসছি আলু পটল তরকারি মেয়েদের মন সরকারি এসব কথা বলবো না আজকে শাক সবজি তরকারি নিয়ে কথা বলবো প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে আজকে আমরা আছি কাউরান বাজারে মানে টক মিষ্টি ঝালের কাউরান বাজারে আজকের বিষয় শীতের সবজি কবজি ডুবিয়ে সবজি খান ভাতের উপর চাপ কমান অনেক বাজার করেছি আজকে আমাদের অতিথিকে একেবারে রান্না করে খাওয়াবো নিজে হাতে তার আগে অতিথিকে ডেকে নিই আসছেন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আসছেন সঞ্জিদা প্রীতি প্লিজ ওয়েলকাম কেমন আছেন বাজারে তো অনেক ভিড় আসতে সমস্যা হয়নি তো না ভিড় আমাকে দেখলে সব সময় খালি হয়ে যায় আচ্ছা এই যে সবজি বাজারে আপনি এসেছেন সবাই কি আপনাকে বাকি টাকি দেয় চিনতে পেরে নাকি না দাম দর করে কেনেন না আমাকে দেখলে সবার মুখটা কালো হয়ে যায় কারণ আমি মনে করি এখনো সবকিছুর দাম 20 টাকা থাকবে 20 টাকা থাকবে ও দাম দর করেন দাম দর করি আচ্ছা দেখি তো বলেন এটা কি এটা কি ফুলকপি ফুলকপি আচ্ছা এটা যদি অর্ধেক করি তারপর সেটা কি হবে ফুলকপি হবে ফুলকপি হবে এটা দাম কত এখন আমি তো চাই 20 টাকা থাকবে 20 টাকা দিও ওকে এটা মুলা মুলা আপনার বাসায় অতিথি আসলে নাকি সব সময় এই মুলা রান্না করে খাওয়ান কখনো আমি তো চাই না তাদের কোনো প্রবলেম এটা কি শালগম এটা বেগুন ওকে দাম কত করে বেগুন কেজি কত করে বলেন মানে আমার পছন্দের দামে সে এখন আর নাই ওকে এটা কি বলেন সিম সিম হ্যাঁ আচ্ছা এটা বায়োমেট্রিক করা আছে কিনা এটার জন্য আমি এখনো জানি না ওকে লাগলে আপনি নিতে পারেন না না আমারটা করা হয়ে গেছে আবার নতুন করে করাতে পারবো না আচ্ছা বাজার সদাই করেছি আপনার জন্য আমি একটু রেখে দিই হ্যাঁ স্যার আপনার বাসায় এরকম শাকসবজি তরকারি কে কেনাকাটা করে আমি কেনাকাটা করি আপনি কেনাকাটা করেন হ্যাঁ আচ্ছা আমরা অনেককে অনেকের সঙ্গে তুলনা করি কাউকে বলি তুই একটা মিষ্টি কুমড়া কাউকে বলি তুই একটা গোল আলু কারো চোখ দেখে বলি পটল চিরা চোখ তো আপনাকে কিসের সঙ্গে তুলনা করা যেতে পারে সারা বছর অ্যাভেলেবল হ্যাঁ কোন সবজির সাথে এবং তিতা করলা আমি তো বলেছিলাম আপনি মিষ্টি আলু একদম না ওকে তিতা মানে এক্স করলা কারেন্ট এক্স ওয়াই জেড সব আমি ওকে আপনার বাসায় কি রান্না আপনি করেন হ্যাঁ আমার সমদ ভাইয়ের স্ত্রী উনি রান্না করেছেন একদিন তো সমদ ভাই বাসায় ফিরে মুখে দিয়ে দেখে এটা খাওয়া যায় এটা কি রান্না করেছো তো ভাবি বলল কি বলছো তুমি এটা খারাপ বলছো এইটার ছবি তুলে আমি ফেসবুকে আপলোড করেছি এটা 22 জন এটাকে লাইক দিয়েছে এবং 27 জন বলেছে ইয়াম্মি তুমি এটা খারাপ বলছো তো আপনি যখন তরকারি রান্না করেন বাসার সবাই এটা কি বলে বাসার সবাই চুপচাপ খেয়ে নেয় কমেন্ট আমি রেস্ট্রিক্টেড করে রাখি ওকে তার মানে মানে ওয়াও বলে নাকি ওয়াকথু না আমি ফেশিয়াল এক্সপ্রেশন পড়তে পছন্দ করি ওকে তো সমদ ভাই রাগ করেই বলছে যে এইটা সবজি রান্না করেছো এত লবণ অনেক বেশি হয়েছে তো ভাবি বলল শোনো লবণ বেশি হয়নি তোমার তরকারি কিনা কম হয়েছে ওটা বেশি কিনলে এটা পুষিয়ে যাবে সবজি কোথা থেকে কিনে আমি তো বেশি হাঁটাহাঁটি করে বাজার পর্যন্ত যেতে পছন্দ করি না তো বাসা নিচে যে ভ্যান গাড়িওয়ালা আসে সবজি নিয়ে ওর কাছ থেকেই নিয়ে নেই
মানে কম দাম পেলে অনেক বেশি কিনেন নাকি? না, আমার পাতিলগুলো সবসময় ছোট থাকে, তো বেশি তরকারি একসাথে রান্না করা যায় না। শীতের সবজি এটা অনেকটা নতুন বইয়ের মতো, নতুন বউ। কেন বলছি? কারণ নতুন বইয়ের যেমন প্রথম প্রথম খুব ডিমান্ড থাকে, সহজে পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে দিন গেলে নাগালের মধ্যে চলে আসে। তো আপনার অবস্থা এখন কি শীতের সবজির মতো নাকি একটু মানে নাগালের মধ্যে? আমার তো শীতের সবজি হয়ে লাভ নেই, আমার সারা বছর মানে আলু হলে ভালো আমার জন্য। ওকে, এক ছেলে তার বাবাকে ফোন দিয়েছে, হ্যাঁ, যে বাবা পোড়া আলু খেতে কেমন লাগে? তো বাবা বলছে যে ভালোই লাগে, খুব একটা খারাপ না, কিন্তু কেন জিজ্ঞেস করছিস? তো ছেলে বললো, বাবা আমাদের আলুর গোডাউনে আগুন লেগেছে তো তাই বলছি। তো আপনার বাসায় আপনি তো রান্না টান্না করেন, আগুন লাগে কি? এই যে আমি সব কাজ একা করতে পছন্দ করি এই কারণে, কারণ আমার সাথে কেউ থাকলেই তখন বারুদের ঘরে আগুন লেগে যাবে। ওকে, কারণ সবকিছু আমার বেতে হতে হবে, সেটা তো আরেকজনের পক্ষে সম্ভব না করা। আগুন না লাগার জন্য আমি সবসময় একলাই একাই রান্নাঘরে। আপনি একাই থাকেন রান্নাঘরে? আমি যখন রান্নাঘরে আছি আর কি। এক লোক বাসর রাতে তার বউয়ের মুখে পানি ছিটাচ্ছে, বউ তো রেগে মেগে অজ্ঞান, সবাইকে ডাক দিয়েছে, দেখেন কার সঙ্গে আমাকে বিয়ে দিলেন, এই আমার মুখে পানি ছিটাচ্ছে। তো সবাই বুঝিয়ে বললো, কিছু মনে করবেন না, উনি সবজি বিক্রেতা, তো আগে একটু পানি ছিটানো তার অভ্যাস। ওকে, তো সবজি বিক্রেতা কেন পানি ছিটায়? সবজিকে টাটকা রাখার জন্য। তো আপনি নিজেকে সতেজ টাটকা রাখার জন্য কি করেন? আমিও পানি ছিটা দেই। এক মেয়ে দোকানে সবজি কিনতে গেছে, যাওয়ার পর তরকারি দোকানদার তাকে বললো যে এই বেগুন ভালো হবে তো? মানে জি ভালো, একেবারে খাঁটি, এর মতো সতেজ টাটকা মানে সবজি হয় না। তো বলছে যে আপনার ওই যে ঢ্যাঁড়স সিম এগুলো ভালো, এর মতো মানে টাটকা, সেদ্ধ হবে তো? বলছে হ্যাঁ হবে। বলছে শোনেন, বাসায় গিয়ে যদি দেখি সেদ্ধ হচ্ছে না, রান্না হচ্ছে না, সব কিন্তু এসে আপনাকে ফেরত দিয়ে যাবো। বলছে ঠিক আছে আপা, তাহলে লগে দুইটা রুটিও দিন। তো আপনি যদি দেখেন যে যা কিনেছেন এই সবজি টাটকা না, কি করেন? ভর্তা বানিয়ে ফেলি। আপনার কি মনে হয় না যে শুধু সবজি ভর্তা করলাম, কালকে দোকানদারকে ভর্তা করব? ওটা তো পরের দিন। কারো উপর রাগ হলে আপনি কি ধরনের শব্দ ইউজ করেন, যে মনে হচ্ছে তোমাকে একবার কাঁচামরিচ খাইয়ে দিই, বা এরকম কখনো মনে হয়েছে? যেটা বলি সেটা তো আসলে, আচ্ছা কখনো মনে হচ্ছে কারো চোখে মুখে আমি মরিচ ঢেলে দেব? হ্যাঁ ওটা তো প্রায় দেইও। আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমার চোখে মুখে মরিচ দিলে ডলে দেওয়া উচিত? ডলে দেওয়া উচিত সেটা শুরুতেই মনে হয়েছে, বা শেষ প্রোগ্রামটা শেষ হলে তারপর ডলে তো দিবই। আচ্ছা আপনি কি কি রান্না করতে পারেন? আমি আসলে বেঁচে বর্তে থাকার জন্য যা কিছু, মানে পোলাও মুরগি মুসল্লাম পারি না, আচ্ছা, কিন্তু বেঁচে থাকার জন্য যত সবজি দিয়ে কি কি রান্না করতে পছন্দ করেন? অনেকে আছে সবজি সবকিছুতেই দেয়, আমি ওটা পছন্দ করি না, সবজিকে সবজির জায়গায় রাখতে পছন্দ করি। লাউ চিংড়ি, তারপরে মানে সবজির সাথে আমার মাছ যোগ করা হয়, মাংস না। এক মূলা বিয়ে করেছে বাঁধাকপিকে, তো হয় না বাসরাত পরে বান্ধবীরা বন্ধুরা টোকা দেয় কেমন হলো বাসরাত? তো মূলা আর বন্ধু গাজর মূলাকে জিজ্ঞেস করছে বাসরাত কেমন কাটলো? তো মূলা বলছে আর বলিস না, সারা রাত ড্রেস খুলে শেষ করতে পারি। আচ্ছা এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, হ্যাঁ আপনাকে ফটাফট উত্তর দিতে হবে। ওকে, এক কথায় কোন টেবিল খাওয়া যায়? ভেজিটেবল। ভেজিটেবল, ওকে সঠিক উত্তর। কোনটি কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয়, পাকলে ফল হিসেবে খাওয়া হয়? কলা। গুড। আরেকটা, টমেটো। টমেটো, হ্যাঁ। কোনটি আমরা মশলা হিসেবে ব্যবহার করি, আবার গায়ে দেওয়ার জন্য ব্যবহার করি? হলুদ। হ্যাঁ সঠিক উত্তর, শশা। খাওয়া ছাড়াও মেয়েরা আরো একটি কাজে ব্যবহার করে, সেটা কি? চোখে দেয়। হ্যাঁ এটা মেকআপ, মানে রূপচর্চা, রূপচর্চার জন্য। এবং এই যে মেয়েরা, হ্যাঁ, এই টমেটো শশা এগুলো খাওয়ার পরিবর্তে এই যে এক্সট্রা একটা ব্যবহার করে, এই কারণে কিন্তু সবজির দাম দিন দিন বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কোন ফুল রান্না করে খাওয়া যায়? ফুলকপি। ফুলকপি। কোন ফল রান্না করে খাওয়া যায়? টমেটো। কাঁঠাল রান্না করে খাওয়া যায়? কাঁঠালও কাঁচা অবস্থায়। ওকে, এবার আপনাকে গান শোনাবো তরকারি এবং সবজি নিয়ে, বলতে হবে যে কোন গানটি আপনার বেশি ভালো লাগছে। শোনাচ্ছি প্রথম গান। আলু বেচো ছোলা বেচো, বেচো বাখানি, বেচো বেচো না তো চোখের মনি।
আরেকটা গান শোনাচ্ছি, দেখি এই গানটা আপনার কেমন লাগে, কি কি সবজির নাম আছে বলতে। মিষ্টি কুমড়া মনে রাখতে হবে, কিন্তু মিষ্টি কুমড়া গাছিমি ওকে বলুন কি কি সবজি আছে। গাজর, মূলা, করলা, করলা, কুমড়া, কুমড়া, তারপর একটা কি যেন সিম, সিম। ওকে অনেকগুলো পেরেছেন। কোন গানটি বেশি ভালো লাগলো? আমার আগের গানটা বেশি ভালো লাগে। আচ্ছা, মিষ্টি খেতে ভালো লাগে খুব? আচ্ছা, মিষ্টি কুমড়া নাকি মিষ্টি, কোনটা খাওয়াবো আপনি? সেটা তো ডিপেন্ড করছে কোনটা এনে রেখেছো, কোনটা। ওকে ওকে, প্রিয় দর্শক আপনাদেরকেও খাওয়াবো মিষ্টি নাকি মিষ্টি কুমড়া, সেটা জানার জন্য অপেক্ষা করুন, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আজকে আমরা আছি শীতের সবজি বাজারে, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই তরকারির বাজারে জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল সানজিদা প্রীতি। আমাদের এই অনুষ্ঠানের ডিরেক্টরের কাছ থেকে যখন আমি টাকা চাই, সরাসরি তো বলতে পারি না সবার সামনে, তখন তাকে আমি পেপে দেখাই, যে পে 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 পে। খুব ভালো আইডিয়া, আমি নেক্সট টাইম আমার প্রোডিউসারের সাথে, এবং উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, অন্য একদিন দেব। আমি তখন তাকে বলি এটা দেখাই, কি কেন বলেন তো, পে আজ, মানে আজকেই পে করতে হবে। ওকে, আপু মিষ্টি খাওয়াবো আপনাকে বলেছিলাম, মিষ্টি নিয়ে আসবো, কই আসছে মিষ্টি, আসছে মিষ্টি নিয়ে আসছে মিস্টার মিষ্টি সাইফুর রহমান। সাইফুল প্লিজ। তরমুজ একটা গ্রীষ্মকালীন ফল, কিন্তু বাংলাদেশে এমন অনেক জাতের তরমুজ আছে যেগুলি প্রায় সারা বছরই হয়। তরমুজের বাহিরের রং কি? সবুজ। ভিতরের রং লাল। তাহলে এই হিসাবে তো তরমুজ আমাদের জাতীয় ফল হওয়ার কথা ছিল, তাই তো? তাই তো, অবশ্যই অবশ্যই। কিন্তু আমাদের জাতীয় ফল কিন্তু কাঁঠাল। হ্যাঁ, কেন? কেন? তরমুজের সাথে কিন্তু তেলের কোনো সম্পর্ক নেই, আবার কাঁঠালের সাথে তেলের সম্পর্ক আছে। আর আমাদের দেশে কিন্তু তেল দিয়েই সব হয়, রান্নাতেও তেল অনেক বেশি বেশি দিতে হয়। কারোর চরিত্র যদি খারাপ হয় তাকে আমরা বলি দুশ্চরিত্র। তো সবজি জগতের মধ্যে সবচেয়ে দুশ্চরিত্র সবজির নাম কি আপনি বলেন? এটা হচ্ছে আলু। সবার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক আছে, এবং এ কারণেই বলা হয় আলুর দোষ। আলু, আমি এক বাড়িতে বাড়িতে গেছি, তো খাবার যা আইটেম দিচ্ছে 12টা আইটেমের মধ্যে কোনো না কোনো ভাবে আলু আছে। মানে আলু ভাজি, আলু ভর্তা, আলু দিয়ে পটল ভাজি, আলু দিয়ে কাঁকরোল ভাজি, মানে এই দেখে আমি একটু খোঁচা মারার জন্য বললাম, আলু খুব পছন্দ করেন বুঝি, বলো না আলুর দাম অনেক বেশি, তাই বেশি কিছু করতে পারলাম না, দাম কমের সময় আসলে দেখা যেত না। প্রায় সময় একটা কথা শোনা যায়, এটা মেয়েদের ক্ষেত্রে শোনা যায়, যে রাগ করে বলে যে তুমি না খাইলে আমি খাবো না। আচ্ছা আপনি বলেন দেখি। একদম না, খিদা সহ্য করতে পারি না। আমার দোষ না, আমাকে একজন বলছে আর কি, তুমি না খাইলে আমি খাবো না, এই কথাটা মেয়েরা ভরা পেটে বলে। তাই? তাহলে আপনার ক্ষেত্রে এটা সত্যি না? আমি বলি না, বলেন না। আমার এক বন্ধু অফিসে থেকে সে ফেসবুকে পোস্ট দিল, পাখি হয়ে উড়তে মন চায় মধ্য গগনে, বউ সাথে সাথে কমেন্ট করছে, পা যদি মাটিতে পড়ে সবজি নিয়ে এসো নিজ ভুবন। আমার এক বন্ধু রাতে খাইতে বসছে আর বউরে বলছে, কি ব্যাপার কি সবজি রান্না করো, তোমারও বলছিলাম যে ডাল দিয়ে পুঁই শাক রান্না করবা, শীতকাল আসে কিন্তু হরেক রকম সবজি পাওয়া যায়, ডাল দিয়ে পুঁই শাক রান্না করবে, না হয়েছে মরিচ না হয়েছে লবণ, কোনো মশলাই তো হয় না। তো বউ বলছে মোবাইলটা নামাইয়া খাও, সেই তখন থেকে তুমি মোবাইল থেকে তাকায়া তাকায়া গ্লাসের মধ্যে রুটি চুবাই চুবাই খাইতেছ। সব জিনিসের দাম বেড়ে গেছে, চেষ্টা করে আমি যাত্রা বাড়ি বা কারণ বাজার থেকে জিনিস কেনার জন্য প্রায় বাসেই যাই, তাই দেখলাম যে কি বাসে জায়গা পাচ্ছি না, রিক্সা নিয়ে যাই। তো রিক্সাওয়ালা বললাম কারণ বাজার যাবা, বলে যাবো কিন্তু ভাড়া বাড়াই দিতে হবে। কেন? বুঝলাম, ওই যে তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে তার সাথে তোমার সম্পর্ক কি, তোমার রিক্সা তো তেল চলে না, বলো না সেইনে তেল দেওয়া লাগে। আমার আরেক বন্ধুর এরকম ওয়াইফ সন্তান সম্ভব, হাসপাতালে অপারেশন চলতেছে, তো ওই বন্ধু নার্সকে বলে দিছে আমার যদি ছেলে হয় বলবেন যে পেঁয়াজ হয়েছে, আর যদি মেয়ে হয় তাহলে বলবেন যে টমেটো হয়েছে। হয়েছে একটা ছেলে একটা মেয়ে, নার্স বাইরে আসছে, তো বন্ধু বলছে কি পেঁয়াজ হয়েছে, বলে না টমেটো হয়েছে, না তবে কি হয়েছে, বলে সালাদ। আমার এক বন্ধু এরকম আমাকে উপদেশ দিল যে এরকম কোনো বাড়িতে যদি তুমি বেড়াতে যাও,
থাকার জন্য গেল আর কি, দুই তিন থাকার জন্য। প্রথম বেলায় যদি তোমাকে মাংস দেয় তাহলে বুঝে নিবা তোমাকে কিছু সিগনাল দেওয়া হচ্ছে চলে যাওয়ার জন্য। তো ওই বন্ধু আমার বাসায় আসছিল তিন দিন থাকার জন্য, দুপুরবেলা তাকে মূলা শাকার ডাল দেখাই দিয়েছিলাম, বিকেলে চলে গেছে। এই বুদ্ধি শিখিয়ে দিলেন। আমাদের দেশে আপেলের চাষ হয় না, তাই এখানে নিউটনের জন্ম হয় না। তবে এই দেশে প্রচুর সরিষার চাষ হয়, তাই প্রচুর তেল বাজারের জন্য। একটু ফোন এসছে, আমি নেব। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কাউরান বাজার থেকে একজন ব্যবসায়ী ফোন দিয়েছেন। তো উনি বলেছেন যেহেতু সবজি নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে, আপনাকে একটা প্রশ্ন করেছেন যে আসলেন তো আসলেন, ওকে কেন নিয়ে আসলেন, এটা সবজি দিয়েই বলতে হবে। কি বলবেন? আসলেন তো আসলেন, ওকে কেন নিয়ে আসলেন, কোনো একটা সবজি দিয়ে বলতে হবে। পারছেন না তো? আচ্ছা আপনি বলুন। হ্যাঁ জি, আলু তো আলু, অক্কেলিয়া আলু। আপনার বাড়ি বগুড়া নাকি? গাইবান্ধা? আচ্ছা জি জি জি, আলু তো আলু, অক্কেলিয়া আলু, এটা বগুড়ার গাইবান্ধার আঞ্চলিক ভাষা। এই জন্যই বুঝতে পারি। মিষ্টিগুলো কেমন লাগলো সেটা বলো। খুবই ভালো লেগেছে। এটা কি মিষ্টি আলুর মতো মিষ্টি না মিষ্টি কুমড়ার মতো মিষ্টি? মিষ্টি কুমড়ার মতো মিষ্টি। ওকে, অনেক ভালো লেগেছে রাফিকুল ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শীতের সময় তাই শীতের সবজি নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। বুঝতেই পারছেন যে শীতের সময় এই শীতের সবজি যেমন কদর, আমাদের অনুষ্ঠানেরও কিন্তু তেমনি কদর। তাই কদর থাকতে থাকতে ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালের সবজি বাজারে। কবচি ডুবিয়ে সবজি খান, ভাতের উপর চাপ কমান, এই স্লোগান তো আমাদের আছেই। এবং সেই সাথে আমাদের সঙ্গে আছে প্রিয় অভিনেত্রী এবং মডেল সানজিদা প্রীতি। কি মনে হয় যে আজকে সব কিছু মানে সম্প্রীতি ছিল, নাকি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে? না, অপ্রীতিকর ঘটনা তো আমি চাচ্ছিলাম ঘটুক, ঘটুক, ঘটেনি। আচ্ছা, আলুর দম কাকে বলে? আলু যখন টায়ার্ড হয়ে যায়, সারা বছর সার্ভিস দিতে হয়, তখনই আলু দম নেয়। আলুর দম, ওকে, দারুণ বলেছেন। তবে যে বাড়িতে গেলে শুধুমাত্র খালি আলুই খাওয়ায়, আলুই খাওয়ায়, তাদেরকে কি করা উচিত? ঝালাই করা উচিত তাদেরকে? একদম ওই যে রোস্ট করে ঝালাই করা উচিত। আপনার বাসায় গেলে নাকি আপনি শুধু এরকম আলু আর এইসব মূলা এইসব খাওয়াবেন, এই কারণে আপনাকে আগেই ঝালাই করা হবে। ওকে, প্রস্তুত আপনি? শিওর। চিনির বন্দর দিনাজপুর থেকে মুক্তামণি প্রশ্ন করেছেন, আপনি থিয়েটারে অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার পরেও টিভি নাটকে আপনাকে খুব একটা এখন দেখা যায় না, এটার জন্য কোনটা দায়ী? প্রীতির অভিনয় দক্ষতা খারাপ নাকি স্বজন প্রীতির অভাব? আমার তো মনে হচ্ছে যে প্রশ্নটা করেছে সে শুধু ইউটিউব দেখে, টিভি আর দেখে না। আচ্ছা, আপনার এমনিতে অভিনয় দক্ষতা কেমন আর স্বজন প্রীতি কেমন? অভিনয় দক্ষতা আমার বেশ ভালো, এ কারণে সবাই আমাকে ভালোবাসে, তো দুটোই তো হলো। ওকে, লাউচাপড়া ময়মনসিং থেকে সামাদ আলী উনি প্রশ্ন করেছেন, প্রেম প্রীতি ভালোবাসা, শিডিউল ফাসানো, অন্য আর্টিস্টের সাথে ঝামেলা টাইপ কোনো গসিপ বা নিউজ কখনোই আপনার নামে শোনা যায়নি, এটার কারণ কি? আপনি অনেক সতর্ক নাকি এসব এড়িয়ে চলেন, নাকি সাংবাদিকদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখেন? বরং সাংবাদিকদের সাথে সুসম্পর্ক নেই, এ কারণে তাদের কোনো আগ্রহ নেই আমাকে নিয়ে ছাপানোর। গজারিয়া মুন্সিগঞ্জ থেকে চঞ্চল মিয়া প্রশ্ন করেছেন, নাচ গান অভিনয় আবৃত্তি সব কিছুতেই পারদর্শী হওয়া সত্ত্বেও কোনোটা দিয়েই খুব বেশি আলোচিত হতে পারেননি, যদিও অনেক সিনেমা নাটক করেছেন, আলুর মতো সব কিছুর সাথে মানিয়ে নিতে গিয়ে এরকম অবস্থা হয়েছে নিজের অস্তিত্ব সংকট? যেহেতু শিল্পকলায় আমি বিশ্বাসী আর অভিনয় হচ্ছে সকল কলার সংমিশ্রণ, আমি মনে করি যে সকল কলা সম্পর্কে ধারণা নিয়ে অভিনয়টা করলে তখন একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, যেটা আমি পেয়েছি। না, ওই যে উনি বলেছেন যে আলু যেমন সব জায়গায় থাকে বলে আলুর নিজের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, তো আপনারও কি তাই? আলু ছাড়া তো কিছু চিন্তা করাও যায় না, সো অতটা ইম্পর্টেন্স পাওয়াটাও তো একটা যৌক্তিক ব্যাপার। ওকে, গুড। সাহেব বাজার গাইবান্ধা থেকে মোল্লা নাসির প্রশ্ন করেছেন, একটা টক শোতে আপনি বলেছেন যে নিজের চেহারা এবং অভিনয় কিছুই আপনার ভালো লাগে না, তাহলে অভিনয়ে কেন এলেন? আর নিজেরই যদি ভালো না লাগে দর্শকদের ভালো কেন লাগবে? আমার যেটা করতে ভালো লাগে সেটা আমি করি, চেহারা অভিনয়ে ভালো না লাগলেও ওই কাজটা করতে আমার খুব ভালো লাগে। ওকে, লালমাটিয়া ঢাকা থেকে লাল মিয়া প্রশ্ন করেছেন, রঙিন টিভিতে যেটা গাজর, সাদা কালো টিভিতে সেটাই কিন্তু মূলা, দেখতে তাই লাগে। তো আপনি এই মিডিয়া যাদের সঙ্গে কাজ করেন এরকম মূলা গাজর এগুলো কি আলাদা করতে পারেন? আলাদা করা যায়, মানুষ চিনতে পারেন আপনি?
হ্যাঁ, দীর্ঘদিন একসাথে কাজ করলে তো অবশ্যই চেনা যায়। সিংহের মানিকগঞ্জ থেকে শিবলি রাসেল প্রশ্ন করেছেন যে আমি আমার প্রেমিকাকে সিঙ্গারা খেতে দেখে বলেছিলাম যে আমি তোমার সিঙ্গারার আলু হতে চাই। সে বলেছিল যে আমি তো আলু ফেলে সিঙ্গারা খাই। তো আপনি কার সিঙ্গারার আলু হতে চান? আমিও না সিঙ্গারার আলু হতে চাই না, বাদাম হতে হলে ঠিক আছে। বাদাম হতে, ওকে। আচ্ছা, আদাবর ঢাকা থেকে শাবনাজ বেগম প্রশ্ন করেছেন, আমি পেঁয়াজ হলে আমার সে ছিল টমেটো, আর আমাদের সম্পর্ক এখন সালাদের মতো, আপনার আর ভাইয়ার অবস্থা এখন কিসের মতো? একেবারে মধু আর লেবুর রস আর ঝাল মিশালে যেটা হয়। আচ্ছা, এই যে এই প্রোগ্রামটার মতে টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল, ওকে। তো আপু, শাকসবজি নিয়ে আমরা অনেক রকম কথা বলেছি, শীতের সবজি নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছি, তো আপনার যারা ভক্ত দর্শক রয়েছে সর্বশেষ কথা আপনি বলুন। যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা আমার মতোই শাকসবজি ভালোবাসবেন, শাকসবজি রেগুলার খাবেন, তাতে আপনাদের শরীর মন দুটাই অনেক ভালো থাকবে, স্পেশালি চুল অনেক ভালো থাকবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বৃদ্ধি পাবে। আর শীতের সবজির মতো সবসময় দামটা একটু উপরের দিকেই রাখার চেষ্টা করবেন, আর সারা বছর অ্যাভেলেবল সবার কাছে হওয়ার দরকার নেই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, খুবই খুবই ভালো লাগলো আপনার কথা শুনে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে এই যে বিট কপি, এটার এমন দাম, আনবিটেবল। তো নিজেকে এরকম আনবিটেবল করুন। তারপর ব্রোকলির মতো কনফিউজ সবজি হবেন না, মানে কেন কনফিউজ, যে এটা খায় কাঁচা খায় না রান্না করে খায় না কীভাবে খায় এটাই আমি ঠিক মতো বুঝতে পারি না। তো একটু ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, তারপরে আলুর মতো বিভিন্ন জায়গায়, সব জায়গায় পড়ে গেলে তো হবে, মিশে গেলে হবে না, সব জায়গায় গেলে হবে না, নিজের অস্তিত্ব সংকটে আপনারা পড়বেন না। এই যে আপু যেটা বললো যে শীতের সবজির মতো টাটকা সতেজ থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে আর প্রিয়জনকে আর একটা কথা বলি, প্রিয়জনকে সবজি উপহার দিন, সবজি খেলে শরীর ভালো থাকে, প্লিজ। থ্যাংক ইউ, এই সপ্তাহের বাজারটা করতে হবে না, খুবই উপকার হলো। শর্ট শেষ হলে আবার ফেরত দেবেন কিন্তু? হ্যাঁ, এটা লাগবে, প্লিজ। না না, তাহলে কিন্তু পেমেন্ট বন্ধ হয়ে যাবে। কে বলবে, এই এত টুক ছিল? প্লিজ, আসেন আসেন, থ্যাংক ইউ।